প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি শামসুন নাহা তোমাদের বাংলা বিষয়ে আজকে পাঠদান করব। আজকে আমি তোমাদের গদ্যাংশ থেকে মিনু গল্পটি নিয়ে আলোচনা করব। আসো আমরা সবাই বইটা বের করি এবং ছয় পৃষ্ঠাতে দেখো মিনু আছে, লিখেছেন কে? বনফুল। এখন আমরা বনফুল লেখককে নিয়ে একটু আলোচনা করব। বনফুল কবে কোথায় জন্মগ্রহণ করেছে আসো আমরা একটু দেখে নেই। বনফুলের প্রকৃত নাম হচ্ছে দেখো বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। ওনার জন্ম 1899 খ্রিস্টাব্দে ভারতে বিহারে জন্মগ্রহণ করেন। তার তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। তার রচিত নানা ধরনের গল্প আছে, তার মধ্যে উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হচ্ছে বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য। তিনি তার জীবন দশায় অনেক ভালো ভালো কাজ করেছেন। তার উপাধি হিসেবে, পুরস্কার হিসেবে তিনি পদ্মভূষণ ভারত উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই লেখক মৃত্যুবরণ করেছেন 1979 খ্রিস্টাব্দে, কলকাতায় মৃত্যুবরণ করেন। দেখো তাহলে আমরা লেখক সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। এই তথ্যগুলো তোমরা মুখস্থ রাখবে এবং এগুলো তোমরা নোট রেখে পড়বে। এখন আসো আমরা একটু পাঠ পরিচিতি সম্বন্ধে, পাঠের উদ্দেশ্য সম্বন্ধে জেনে নেই। এই পাঠে লেখক আমাদের শিক্ষার্থীদের কি জানাতে চেয়েছেন, কি বার্তা দিতে চেয়েছেন। লেখক বলতে চেয়েছেন আমরা সবাই জন্মগ্রহণের পর সুস্থ থাকি এমন থাকবো এমন কোনো কথা নেই। কেউ কেউ শারীরিক বা মানসিকভাবে সমস্যাগ্রস্ত বা প্রতিবন্ধী হতে পারে বা বিশেষ চাহিদাসম্পন্ন হতে পারে। তাদের উদ্দেশ্যে মূলত, তাদের প্রতি সহানুভূতি জানানোর উদ্দেশ্যে মূলত লেখক এই গল্পটি লিখেছেন। অর্থাৎ পাঠের উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করাই হচ্ছে লেখকের উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার্থীরা, তাদের সহপাঠীদের যদি কেউ শারীরিক এবং মানসিকভাবে কোনো রকম সমস্যাগ্রস্ত থাকে, তাদের প্রতি সহানুভূতিশীল হবে, তাদের সমবেদনা জানাবে এবং তাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করবে, এটাই লেখকের প্রত্যাশা। এখন আসো আমরা নতুন যেই শব্দগুলো পাবো এই পাঠ থেকে তা একটু জেনে নেই। সবাই বইটা দেখো এবং এগুলো ইম্পর্টেন্টগুলো আন্ডারলাইন করে রাখবে, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো জ্ঞানমূলকে এবং অবজেক্টিভে এসে থাকে। পেট ভাতায়, পেট ভাতায় মানে কি? পেটে ভাতে, অর্থাৎ যতটুকু খেতে পারে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে, একটা মানুষ যতটুকু খেতে পারে সেটাকেই বলা হয় পেটে ভাতে। কালা, কালা অর্থ হচ্ছে বধির, কানে কম শুনে, যারা কানে কম শুনে তাদেরকে বলা হয় কালা। ষষ্ঠ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে বিশেষ একটা অনুভূতি আছে যেটার সাহায্যে মানুষ এক্সট্রা কিছু অনুভব করতে পারে, বুঝতে পারে, সেটাকেই বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়। এরপর হচ্ছে শুকতারা, শুকতারা হচ্ছে সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তমান শুক্র গ্রহ, যেই উজ্জ্বল গ্রহটা সেটাকেই বলা হয় শুক্র গ্রহ বা শুকতারা। গ্রহ, গ্রহ হচ্ছে সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক, সূর্যটা যে আছে তাকে প্রদক্ষিণ করতে থাকে যে জ্যোতিষ্ক সেটাই হচ্ছে গ্রহ। সই, সই হচ্ছে সখীর কথ্যরূপ, বান্ধবী, সহচরী বা সাথীও বলা যেতে পারে। আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী, কল্পনায় যে ঊর্ধ্বলোক আছে সেখানে বসবাসকারী করে যারা তাদেরকেই বলা হয় আকাশচারী। ডেইলি প্যাসেঞ্জার, ডেইলি প্যাসেঞ্জার হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী। উনুন চুলা, মিসেফ রান্নাঘরে ব্যবহার খাদ্য রাখার তাক বিশিষ্ট বক্স, যেটাতে রান্নাঘরে যে আমরা খাবারগুলো রাখি একটা সেলফে সেটাই হচ্ছে মিসরেফ। খিড়কি, খিড়কি হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা, বাড়ি দিয়ে পেছনের দিক দিয়ে বের হওয়ার যে ছোট দরজাটা সেটাই হচ্ছে খিড়কি। রোমাঞ্চিত, রোমাঞ্চিত হচ্ছে পুলকিত বা আনন্দিত। দেখেছো আমরা অনেকগুলো নতুন নতুন শব্দ পেলাম না? এই পাঠে আমরা এই শব্দগুলোর ব্যবহার দেখতে পাবো। এখন আসো আমরা গল্পটা নিয়ে
মূল মূলটা সংক্ষেপে আলোচনা করি। আমাদের গল্পের নাম হচ্ছে কি, মিনু। মিনু হচ্ছে কি, একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এখানে আসো, তার সম্বন্ধে কি লিখেছে আমরা একটু জানি। বিশিষ্ট মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের, বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। আমাদের সমাজে নানা ধরনের, নানা প্রকৃতির মানুষ আছে, তাই না? তাই তাদেরকে বলা হয়েছে বিচিত্র মানুষ। বিচিত্র মানুষ, নানা ধরনের মানুষের বসবাস আমাদের এই সমাজে। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়, কিছুটা অসুস্থও আছে। বাক প্রতিবন্ধী মানুষও তাদের আমাদের সমাজেই প্রায় দেখা যায়। আমাদের সমাজে নানা ধরনের প্রতিবন্ধী মানুষ দেখা যায়, তার মধ্যে বাক প্রতিবন্ধী মানুষও দেখা যায়। ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এই গল্পের মূল ভূমিকায় কে আছে? মিনু। সে কি একজন বাক ও শ্রবণবোধ প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না এবং শুনতেও পায় না, তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। তার মা বাবা নেই, বুঝতেই পারছো, সে যতটা ছোট ততটাই অবহেলায় আছে। ছোট্ট একটা মেয়ে কিন্তু তার আদর যত্ন নেই, বাবা মা না থাকলে যা হয় আর কি। কিন্তু তাই বলে সে জীবনকে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয়, যেহেতু বাবা মা নেই তাই একজন আত্মীয়র বাসায় সে থাকে। সে হচ্ছে দূর সম্পর্কের এক আত্মীয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ, তার গৃহকর্মের গৃহকর্মীর কাজগুলো সব তাকে করতে হয় এবং খুব মনোযোগের সাথে, তাই বলা হয়েছে অখণ্ড মনোযোগ, খুব মনোযোগের সাথে সে সেই কাজগুলো করে থাকে। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও তার মিতালি পাতিয়েছে, প্রকৃতিকে সে খুব ভালোবাসে। সে যেহেতু কথা বলতে পারে না, শুনতে পায় না, তাই প্রকৃতি তার সঙ্গী। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুলোর সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। ভোরবেলায় সে যখন চুলো জ্বালায়, সেই সূর্যকে নিজের জ্বালায়, সূর্যের নিজে জ্বালানো চুলার সঙ্গে নিজেকে তুলনা করেছে। কিভাবে তুলনা করেছে? সে যেমন নানা কষ্ট মনের মধ্যে গেঁথে রাখে, প্রকাশ করতে পারে না, ঠিক তেমনি মনে করে সূর্যকে নিজের জ্বালানো চুলা যেমন জ্বলে, সেও মনে 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 করে যে আমিও সেভাবে জ্বলছি, কিন্তু প্রকাশ করা সে সঙ্গী খুঁজে পায় না। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে, সে পুলকিত হয়। হলদে পাখি দেখে সে আনন্দিত বোধ করে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। সে মনে করে তার বাবা আছে বিদেশে, সেও পাশের বাড়ির সেই প্রবাসী লোকটার মতো একদিন ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে এই কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। সে মনে করে হলদে পাখি আসছে, হলদে পাখির সাথে সাথে তার পিতাও আসবে, সে খুশি হবে। সে হলদে পাখি আসলেই তাই সে খুব আনন্দিত হয়, পুলকিত হয়। এই কষ্টে তার দিন কাটতে থাকে এবং একান্ত নিজের মধ্যেই সেই কষ্টটা পুষে রাখে, তার প্রকাশ করার মতো কাউকে খুঁজে পায় না। তবুও সে স্বপ্ন দেখে, সে ভাবে, সে কল্পনা করে একদিন তার বাবা তার কাছে ফিরে আসবে, সে তার সব দুঃখ কষ্ট তার বাবার কাছে প্রকাশ করতে পারবে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে, অর্থাৎ এই স্বপ্নই তাকে বাঁচিয়ে রেখেছে, তাকে বাস্তবতার মুখোমুখি করছে। সে সব কাজ করে যাচ্ছে, আনন্দও পাচ্ছে, পাখি আসছে, প্রকৃতির সাথে সে নিজেকে মিলিয়ে রাখছে, তাকে সেও ভালো থাকবে, অন্যদের মতো সুস্থ থাকবে, ভালো থাকবে। সে এটা কীভাবে ভাবে? শুকতারাকে দেখে ভাবে, হলদে পাখিকে দেখে ভাবে, প্রকৃতির সাথে সে নিজেকে একাত্মভাবে মিশে রেখেই আনন্দটা উপভোগ করে। আসলে শিক্ষার্থীরা, আমরা সব এই পাঠ থেকে কি জানলাম? আমাদের কাছে, তোমাদের সহপাঠীদের মধ্যে যদি কেউ এরকম কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে, শারীরিক হোক বা মানসিক হোক, তার সাথে কী করতে হবে? সুন্দরভাবে মিশতে হবে, তাকে সঙ্গ দিতে হবে, তার মনের কথা বোঝার চেষ্টা করতে হবে। লেখক আমাদেরকে এই বার্তাই দিতে চেয়েছেন যে সবাই সুস্থ হয় না, কিন্তু সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকতে হবে, তাদেরকেও সহপাঠী হিসেবে, সহচারী হিসেবে তাদের সাথেও মিশতে হবে এবং তাদেরকেও সাথী হিসেবে রাখতে হবে। আজকের মতো পাঠ এখানেই শেষ হলো। তোমরা এই গল্পটা আবার ভালো করে পড়বে, লাইন বাই লাইন পড়বে, এবং যেই ইম্পর্টেন্ট বাক্যগুলো আছে জ্ঞানমূলকে আসার মতো বা বহুনির্বচনীতে আসার মতো, সেগুলো তোমরা মুখস্থ করে নেবে। এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের বাড়ির কাজ থাকবে মিনু গল্প থেকে
15টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। সবাই ভালো থেকো, আগামী ক্লাস দেখো, নিয়মিত ক্লাস দেখো এবং বাড়িতে বসে এই বাড়ি কাজগুলো করবে, লেখাপড়াগুলো চর্চা করবে। সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ হলো। ধন্যবাদ, সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।